প্রিয় দর্শক, আজ 15 সেপ্টেম্বর 2020 মঙ্গলবার। আমি ফরহাদ রেজা জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1104 জনে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 14 জন। নতুন 35 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 875 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছে 215 জন। এছাড়া জেলায় একদিনে ব্যবধানে 21 জন কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে এবং ছাড়পত্র পেয়েছেন 14 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনরত রয়েছে 161 জন। আজ সকালে তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। আর হ্যাঁ, ভয় নয়, সচেতনতাই করোনাকে করবে জয়। আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি।